আমাদের পরিবারে অনেক কষ্ট ছিল। আমার মা ঠিক মতন কাজকর্ম করতে পারতো না, অধিকাংশই অসুস্থ থাকতো। আমার বাবাও ঠিক মতন কাজকর্ম ছিল না তখন। অভাব অনটনের কারণে আমার ভাইয়েরা স্কুলে ঠিক মতন যেতে পারতো না, লেখাপড়া করতে পারতো না। ক্লাস 3-4 পর্যন্ত পড়েছে। আমার বাবা মা তাদের লেখাপড়ার খরচও চালাতে পারতেছিল না। আমাদের স্বাস্থ্য সমস্যা ছিল, পুষ্টিকর খাবার পাইতাম না। আইটি শেষে হওয়ার পর আমি এখন অনেক ভালো আছি। আমার বন্ধু যেসব আমাদের জন্য গিফট পাঠিয়েছে, সেখান থেকে ভেড়া ছাগল গরু কিনেছি, অর্ধেক বিক্রি করে জমি নিয়েছি। জমি থেকে ধান আনি এবং ট্রাক্টর আছে আমাদের, ট্রাক্টর দিয়ে চাষ করি আর ট্রাক্টর দিয়ে আবার ধান আন। আর বাই করে এখন মনে করেন কিছু জমি নিয়েছি, কিছু গাড়ি টাড়ি নিয়ে এখন মনে করেন বাড়িতে চলে গিয়েছে। আমার স্বপ্ন আছে আমি পড়ালেখা করে ডক্টর হব, ডক্টর হয়ে আমার মা বাবাকেও সেবা করবো এবং অন্যদেরকেও সেবা করবো।